বাঙালির জন্য এবার গর্বের খবর, টোকিওয়ে জয় বাংলা সুতীর্থা মুখার্জির। সুতীর্থা মুখার্জি 3-1 ব্যবধানে প্রথমে পিছিয়ে ছিলেন এবং তারপরে সেকেন্ড রাউন্ডে তিনি ওঠেন, অর্থাৎ দ্বিতীয় পর্বে তিনি পৌঁছে গিয়েছেন। দ্বিতীয় পর্বে পৌঁছে গিয়েছেন মনিকা বাত্রাও। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, টোকিওয়ে জয় বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় টেবিল টেনিসে তিনি দ্বিতীয় পর্বে উঠে গিয়েছেন। 3-1 তিনি ব্যবধানে পিছিয়েছিলেন, কিন্তু তারপরে শেষ মোমেন্টে তিনি সেই জায়গা কভার আপ করে তিনি পৌঁছে যান সেকেন্ড রাউন্ডে পৌঁছে গিয়েছেন মনিকা বাত্রাও। মীরাবাই চানুর হাত ধরে পদক জয় শুরু হয়েছে টোকিও অলিম্পিক্সে ভারতের, এবং তারপর বাঙালির জন্য এবার খুশির খবর, বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় টোকিও অলিম্পিক্সে প্রথম পর্বে একটু পিছিয়েছিলেন তিনি, 3-1 ব্যবধানে পিছিয়েছিলেন, কিন্তু লাস্ট মোমেন্টে সেটা কভার আপ করে তিনি সেকেন্ড রাউন্ডে পৌঁছে যান এবং সুতীর্থা মুখোপাধ্যায়ের পাশাপাশি সেকেন্ড রাউন্ডে পৌঁছেছেন মনিকা বাত্রাও। আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, আমাদের জন্য একের পর এক কিন্তু খুশির খবর আসছে। প্রথমে মীরাবাই চানুর পদক জয় এবং তারপর পিছিয়ে থেকেও লাস্ট মোমেন্টে বাজিমাত করে সেকেন্ড রাউন্ডে পৌঁছে গিয়েছেন বাংলারই মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়। শুধুমাত্র সুতীর্থা মুখার্জি নয়, সুতীর্থা মুখার্জির সঙ্গে সেকেন্ড রাউন্ডে পৌঁছে গিয়েছেন মনিকা বাত্রাও। আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, দেখো সুতীর্থা মুখার্জি আজকে যে জিতেছেন এটা অত্যন্ত গর্বের বাঙালি হিসেবে, প্রত্যেক বাঙালির কাছে। তিনি প্রথম অলিম্পিক্স খেলতে গিয়েছেন এবং তার প্রাক্তন টেবিল টেনিস প্লেয়ার সৌম্যদীপ ব্যানার্জি, তার পার্সোনাল কোচ, তার কোচিং এ কিন্তু তিনি প্র্যাকটিস করছেন, এবং তিনি যখন গেছেন তখন থেকে কিন্তু তাকে নিয়ে একটা উত্তেজনা ছিল বা একটা প্রত্যাশার চাপ ছিল। এবং যেটা বলছিলেন গতকালই মৌমা দাস বা পৌলমী ঘটক, তারা বলছিলেন তারা অতীতে ভারতকে টেবিল টেনিসে অনেক অ্যাকোলেডস এনে দিয়েছেন, তো তারা বলছিলেন যে সুতীর্থার জন্য এটা প্রথম অলিম্পিক, অত্যন্ত প্রেশার থাকবে, কারণ অনেক অনেক সুপারস্টার প্লেয়াররাও কিন্তু অলিম্পিকের মতো মঞ্চে গিয়ে তাদেরও কিন্তু নার্ভাস হয়ে যান বা যতটা ভালো খেলা প্রত্যাশা থাকে ততটা খেলতে পারেন না। সেই থেকে সুতীর্থা কিন্তু ভালো শুরু করেছেন, অবশ্যই করে ফার্স্ট রাউন্ড জিতেছেন, যদি এখন অনেকটা রাস্তা বাকি, তবে সুতীর্থার এই জয় ডেফিনেটলি তাকে মনোবল বাড়াবে এবং আগামী দিনে ভারতকে তিনি পদক এনে দিতে পারবেন কিনা এই অলিম্পিকে সেটা হয়তো সময় বলবে। কিন্তু সুতীর্থার জন্য অবশ্যই একটা লার্নিং কার্ভ, তিনি প্রথম অলিম্পিক যেহেতু খেলছেন অবশ্যই একটা লার্নিং কার্ভ, এবং তার ভালো শুরুটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে ভালো শুরুটা খুব ইম্পর্টেন্ট, তো সেই শুরুটা তিনি পেয়ে গিয়েছেন। এবং অর্কদীপ্ত, বলাই বাহুল্য, এই সমস্ত ইভেন্টস কিন্তু আশা জাগাচ্ছে আমাদের দেশের জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। রূপ দিয়ে টোকিও অলিম্পিকে যাত্রা শুরু ভারতের, ভারোত্তোলনে 49 কেজি বিভাগে পদক জয় মীরাবাই চানু, দ্বিতীয় দিনেই বাজিমাত মণিপুর কন্যার। চানুর রূপজয়ে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির, এর থেকে ভালো শুরু আর হতে পারে না, মীরাবাইয়ের সাফল্য অনুপ্রাণিত করবে টুইট নমর, চানুকে অভিনন্দন করে টুইট রাষ্ট্রপতির। ফের বেআইনি ভ্যাকসিন ক্যাম্পের হদিশ, গ্রেফতার সরকারি ভ্যাকসিন কোঅর্ডিনেটর। সোনারপুরের রূপনগরে 4টি ক্যাম্প করে টাকার বিনিময়ে টিকা, মূল অভিযুক্তের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। সোনারপুরে বেআইনি ক্যাম্পে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়নি, কোভিশিল্ডের অতিরিক্ত ভায়াল বিক্রি হতো বেআইনি ক্যাম্পে, কার্যত নিশ্চিত তদন্তকারীরা, তদন্ত কমিটি গঠন জেলা স্বাস্থ্য দপ্তরের। কলকাতায় কোভ্যাকসিন সংকট, টিকা কেন্দ্রগুলিতে লম্বা লাইন, সরকারি হাসপাতালে কুড়িয়ে বাড়িয়ে 1920 ডোজ, বেসরকারি ক্ষেত্রে হাতে গোনা জায়গায় কোভ্যাকসিন, বেশিরভাগ জেলাতে একই ছবি। রাজধানীতে দুঙ্গে টিকা তরজা, ভ্যাকসিনেশনের দিনক্ষণ নিয়ে নির্দিষ্টভাবে বলতে পারছে না সরকার, তো রাহুল গান্ধীর সংসদে কালই জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, কংগ্রেস সাংসদ কি তখন অনুপস্থিত ছিলেন, পাল্টা মালব্য। টিকার তৃতীয় ডোজের পক্ষে সওয়াল এইমস প্রধানের, চরিত্র বদলাচ্ছে ভাইরাস তাই বুস্টার ডোজ ছাড়া গতি নেই, মন্তব্য রণদীপ গুলেরিয়ার। দ্বিতীয় ডোজই অমিল, সেখানে কিভাবে আরও একটি ডোজ, প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। গরুবাজার কাণ্ডে এবার বিনয় মিশ্রের বাবা মাকে তলব, 28 জুলাই ডেকে পাঠালো সিবিআই, রাসবিহারী এভিনিউয়ের বাড়িতে নোটিশ টানিয়ে দিয়ে এলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মালদার তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, বিহারের কাটিহারের রেল লাইনের পাশে ঝুলন্ত দেহ উদ্ধার, 6 দিন ধরে নিখোঁজ ছিলেন আনিসুর রহমান, তদন্ত শুরু করেছে পুলিশ।
কোভিড বিধি শিখে রেলের অফিসে জমজমাট পার্টি, নাইট কারফিউকে অগ্রাহ্য করে নাচ গান খাওয়া দাওয়ায় মাতলেন রেলের আধিকারিকরা। মাস্ক ছাড়াই হই হুল্লোড়, জি চব্বিশ ঘন্টার গোপন ক্যামেরা এক্সক্লুসিভ ছবি। পণ ব্যবসার টাকা ক্যাসিনোতেও তদন্তকারীদের নজরে, কুন্দ্রা দুটি ব্যাংক অ্যাকাউন্ট, প্রচুর টাকা লেনদেন, অনলাইন বেটিং এও লোক নিয়ে সন্দেহ মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। দুটি ব্যাংক অ্যাকাউন্ট, প্রচুর টাকা লেনদেন, অনলাইন বেটিং এও লোক নিয়ে সন্দেহ মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। লাইনে দাঁড়িয়ে মানুষ কোথায় ভ্যাকসিন, টিকা নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের, সংসদে স্পষ্ট করেছেন মন্ত্রী, আপনি বুঝেননি? কংগ্রেস সাংসদকে কটাক্ষ মালব্য, পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্র, তোপ মমতার, কোভ্যাকসিন যোগানের টান, কেন্দ্রের দিকে আঙুল রাজ্যের, দেখুন আপনার গায়ে রাদার চায়।